বন্দীকে আড়াল করতে গিয়ে জেল খাটার উপক্রম খোদ প্রেসিডেন্সি জেল সুপারে। কয়লাকাণ্ডের তদন্তে প্রথমে অন্যতম প্রধান অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেপ্তারের পর জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু অভিযোগ জেলে না পাঠিয়ে বিকাশ মিশ্রকে রেখে দেওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু হয়। এই ঘটনায় সিবিআই রিপোর্ট পাওয়ার পর এবার জেল সুপারকে তীব্র ভর্ৎসনার পাশাপাশি 48 ঘন্টার মধ্যে 10,000 টাকা জরিমানার অঙ্ক জমা দেওয়ার নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। জরিমানা না জমা দিলে 7 দিনের কারাদণ্ড ভোগ করতে হবে জেল সুপারকেই। একই সঙ্গে পুনরায় বিকাশ মিশ্রকে জেল হেফাজতে নির্দেশ দেন তিনি। এদিনের মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, ইচ্ছে করে হাসপাতালে পাঠিয়ে তদন্ত প্রভাবিত করতে চেয়েছেন জেল সুপার দেবাশীষ চক্রবর্তী। বারবার বিকাশকে হাসপাতালে পাঠানো আসলে জেল সুপারের সাহসী পদক্ষেপ। আগেই বলা হয়েছিল মেডিকেল এমার্জেন্সিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া তাকে এভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। একজন সরকারি কর্মচারী হওয়ার পরেও জুডিশিয়াল নির্দেশ অমান্য করার কাজ করেছেন। একজন বন্দীকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছেন এটা জেনে তিনি বড় ব্যবসায়ী। রাজ্যের অন্যতম বড় জেলের সবচেয়ে বড় দায়িত্বে এই ধরনের কাজ, সুপারের এই আচরণ গ্রহণযোগ্য নয়। এই মামলায় গত 22 সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছিলেন জেল সুপার, কিন্তু আদালত তাকে ক্ষমা করবে না। প্রসঙ্গত 2022 সালের 15ই অগাস্ট সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বিকাশ মিশ্র। সিবিআই হেফাজত শেষে বিকাশের জেল হেফাজতের সময় সিবিআই আদালতে আবেদন করে। বিকাশ মিশ্র বারবার শারীরিক অসুস্থতার কথা বলে জেরা এড়াচ্ছেন। এরপরে আদালতের নির্দেশ অমান্য করে বিকাশ মিশ্রকে এসএসকেএম হাসপাতালে রেখে দেওয়ার অভিযোগও ওঠে সুপারের বিরুদ্ধে। সেই মামলাতে এবার দোষী সাব্যস্ত হয়ে জরিমানা অন্যথায় কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল প্রেসিডেন্সি জেল সুপারকে। উল্লেখ্য, রাজ্যের কোনো জেল সুপারকে হাইকোর্টের এই নির্দেশ নজিরবিহীন। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।